আমরা এতক্ষণ ধরে পর্যায় সারণিতে প্রত্যেকটা মৌল কীভাবে লোকেট করতে হয় সেটা শিখলাম তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রত্যেকটা মৌলের ইলেকট্রনিক বিন্যাসটা কীভাবে লিখবো দ্যাট ইজ যদি তার পারমাণবিক সংখ্যা নাও জানি আর কারণ প্রত্যেকটা পারমাণবিক সংখ্যা মনে রাখাটা একটু হেকটিক তো যদি সেটা নাও জানি ইন দ্যাট কেস আমরা আসলে কি করবো তো সেক্ষেত্রে আমরা আসলে কিছু টেকনিক অ্যাপ্লাই করব টেকনিকগুলো আসলে দেখাচ্ছি তো ব্লক ভেদে সেই টেকনিকগুলো ডিফারেন্ট এস ব্লকের জন্য যে টেকনিকটা পি ব্লকের জন্য সেম টেকনিক না ডি ব্লক এর জন্য সেটা না এফ ব্লক এর জন্য সেটা না তো এফ ব্লক কে নিয়ে আমরা এখানে আলোচনা করবো না কারণ এফ ব্লক এর জিনিসটা একটু জটিল আর ডি ব্লক কে নিয়েও খুব একটা একটা বেশি কথা বলবো না ডি ছোট আমি এখানে দিয়ে রেখেছি সেটা নিয়ে আমরা যাবো পরে মূলত আমরা এস আর পি ব্লক কে হচ্ছে ফোকাস করার চেষ্টা করবো আমাদের এস এস সি পর্যায়ে পর্যন্ত আপাতত এস ব্লক আর পি ব্লকটাকে ফোকাস করার চেষ্টা করবো আর ডি ব্লক এর দিকে নিয়ে আমরা একটু পরে কথা বলবো এফ ব্লকে আপাতত আর যাচ্ছি না তো যাই হোক আহ শুরু করছে এস ব্লক দিয়ে তো এস ব্লক দিয়ে সাপোজ আমাকে বললো যে পটাশিয়াম তার ইলেকট্রনিক বিন্যাসটা কেমন হবে কিংবা আমাকে আজকে পি ব্লকের কিছু একটা দিল আমাকে পি ব্লকের কিছু একটা দিল সাপোজ সালফার দিল সালফার তুমি পারমাণবিক সংখ্যা জানো না বাট স্টিল তোমাকে বললো যে তার ইলেকট্রনিক বিন্যাস লেখো আসলে কি করবে তো প্রথমে একটা জিনিস বলে রাখি সেটা সেটা হচ্ছে আমরা এখানে একটা সিস্টেম ফলো করবো যে সিস্টেমটাকে আমরা বলি অ্যাব্রিভিয়েটার সিস্টেম বা কম্প্যাক্ট সিস্টেম দ্যাট ইজ ছোট করে লেখা অ্যাব্রিভিয়েট করে লেখা বা কম্প্যাক্ট করে লেখা তো হয়তো আমাদের এসএসসি যে টেক্সট বুক সেখানে এই জিনিসগুলো লেখা নেই বাট স্টিল তুমি চাইলে সেটা লিখতে পারো কারণ দিন সেটা কিন্তু ঠিক তুমি যেভাবে লেখো সেটা ঠিক তো সেই সিস্টেমের নিয়মটাকেই সিস্টেমটা হচ্ছে যে ব্র্যাকেটে কোন একটা নিষ্ক্রিয় গ্যাস থাকবে বা ইনার্ট গ্যাস থাকবে একটা ইনার্ট গ্যাস থাকবে তারপর ছোট করে দুই তিনটা অরবিটালের তাদের ইলেকট্রন সহ লেখা থাকবে দ্যাট ইজ ওয়ান এস টু টু এস টু এস এরকম রিগরাস একটা প্রসেসে না গিয়ে আমরা জাস্ট ইনার্ট গ্যাসের একটা পোর্শন লিখবো দ্যাট ইস ইনার্ট গ্যাসটাকে লিখবো তারপর দুই একটা ফোর এস ওয়ান টু এস টু থ্রি এস টু এরকম করে কিছু একটা লেখার চেষ্টা করবো এই এই সিস্টেমটাকে দ্যাট ইস ওয়ান এস টু টু এস টু এত বিশাল করে না লেখে তুমি যদি জাস্ট এতটুকু করে লেখো তাহলে কিন্তু চলবে ঠিক আছে তো এই হচ্ছে একটি ব্যাপারটা তো আমরা এস ব্লকের দিকে চলে যাবো ফর এক্সাম্পল এস ব্লকের যে জেনারেলাইজড ডেফিনিশন বা জেনারেলাইজড যে সিস্টেম সেটা হচ্ছে একটা ইনার্ট গ্যাস থাকবে হুম সাথে থাকবে এন এস এক্স এক্স এর ভ্যালু হয় ওয়ান হবে না হয় টু হবে আমি একটু ব্যাখ্যা করলে জিনিসগুলো খুব পরিষ্কার হবে শুনতে অনেক কঠিন মনে মনে হচ্ছে আদতে আসলে এতটা কঠিন না তো এক্স এর ভ্যালু কত হতে পারে ওয়ান আর টু আর এন এর পরিচয় কি এনের এর পরিচয় হচ্ছে পিরিয়ড নাম্বার হুম এর পরিচয় কি পিরিয়ড নাম্বার এক্স এর পরিচয় কি হয় ওয়ান না হয় কখন ওয়ান হবে কখন টু হবে সেটা তো আমরা বলবো আর ব্র্যাকেটে একটা ইনার্ট গ্যাসের নাম থাকবে দ্যাট ইজ একটা নিঃসৃত গ্যাসের নাম থাকবে ফর এক্সাম্পল আমরা পটাশিয়ামের দিকে দেখব পটাশিয়াম যে উনি সেটা কিন্তু আমরা জানি না সাপোজ ধর আমরা জানি না পটাশিয়াম যে স্টিল তোমাকে লিখতে দিল তুমি কি করবে তাহলে আবারও আমাদের সেই নেমোনিক কাজে লাগবে দেখো হা লি না কে তাই পটাশিয়াম কোথায় আছে গ্রুপ ওয়ানে না গ্রুপ ওয়ানে পিরিয়ড কত তাহলে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে তুমি জেনে গিয়েছ পটাশিয়াম কত নাম্বার পিরিয়ডে পিরিয়ডে চার নাম্বার তুমি যে কাজটা করবে চারের আগের পিরিয়ড কত থ্রি তাহলে তিন নাম্বার গ্যাস কে হিলিয়াম নিয়ন আর্গন তাহলে তুমি কাকে লিখবে ব্র্যাকেটের মধ্যে আর্গন কে লিখবে আমি ব্র্যাকেটে আর্গন কে লিখলাম এবার আসি পটাশিয়ামের পিরিয়ড নাম্বার কত চার তাহলে এন এর জায়গায় কত লিখবে

চলবে কোনো সমস্যা নেই এভাবে ওয়ান এস টু টু এস টু সিক্স থ্রি এস টু থ্রি পি ওয়ান এভাবে রিগোরাস ওয়েতে না লিখে তুমি যদি এভাবে লেখো এতেই চলবে এটাকে আমরা বলি অ্যাব্রিভিয়েটেড ফর্ম বা কম্প্যাক্ট ফর্ম আমাদের সিলেবাসে বা আমাদের টেক্সট বুকে যদিও নেই বাট স্টিল যেহেতু এটা ওয়াইডলি ইউজড সো আমরা এটা ব্যবহার করতে পারি বোঝাচ্ছে তো এই গেল আর কি ব্যাপারটা এখন যদি আমাকে পটাশিয়াম না দিয়ে বলে ক্যালসিয়াম তখন কি করব কি বলবো ক্যালসিয়াম তুমি জানো না তার ইলেকট্রনিক কনফিগারেশন কি তোমাকে তুমি জানো না তার পারমাণবিক সংখ্যা কি বায়োটমিক নাম্বার কত স্টিল তোমাকে বললো ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে তখন তুমি কি করবে তখন তুমি জিজ্ঞাসা করবো ওই আবার সেই নেমোনিক তো ক্যালসিয়ামের নেমোনিকটা কত নাম্বার গ্রুপের জন্য দুই নাম্বার গ্রুপের জন্য দ্যাট ইজ বিরানি মোগলাই কাবাব তাই না বিরানি মোগলাই কাবাব গ্রুপ কত টু পিরিয়ড কত ফোর তাহলে তুমি কি করবে পিরিয়ড যেহেতু ফোর তার আগের পিরিয়ড কত থ্রি তিন নাম্বার পিরিয়ডের ইনার গ্যাসকে হিলিয়াম নিয়ন আর্গন লিখলে আর্গন

পি ব্লকেও একই জিনিস এখানে একটা ইনার গ্যাস থাকবে হুম একটা ইনার গ্যাস থাকবে তারপরে এনএস টু এনপিএক্স এনএস টু এখন এক্স এর ভ্যালু কত হবে আচ্ছা তোমাদেরকে ছোট করে একটা হিন্দি দিই পি অরবিটাল কয়টা ইলেকট্রন ধরতে পারে ছয়টা তাহলে এক্স এর ভ্যালু এক থেকে ছয়ের মধ্যে যে একটা হবে কত হবে সেটা আমি বলে দিচ্ছি এখন আসো সাপোজ সিলিকন আমরা সিলিকনকে সিলিকনের ইলেকট্রনিক বিন্যাস লিখতে চাই ধর আমরা জানি না তার পারমাণবিক সংখ্যা কত তার কত আমরা জানি না তাহলে এখন আসি আহ সিলিকনের নেমোনিক চিন্তা করি বা সে কোন গ্রুপে পড়ে সেটা একটু চিন্তা করি বলো কত নাম্বার গ্রুপে পড়ে কাছে গেলে সোনা পাবে তাই না কাছে ভাই দেবে মনে রাখবা তুমি যখন কাউন্টিং করছো কাউন্টিং শুরু করতে হবে কিন্তু এখান থেকে দুই নাম্বার যে আঙুলের দাগ সেখান থেকে কাছে তাহলে কত নাম্বার পিরিয়ড তিন নাম্বার পিরিয়ড তাহলে পিরিয়ড কত থ্রি ওকে ফাইন আসো আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে পিরিয়ড থ্রি তাহলে কত নাম্বার পিরিয়ড এর গ্যাস বসবে দুই নাম্বার এই দেখো দুই নাম্বার পিরিয়ড এর ইনার গ্যাস কে আমি লিখে রেখেছি অলরেডি দুই নাম্বার গ্যাস নিয়ন তাহলে নিয়ন কে লিখে রেখেছি এবার কত সিলিকনের পিরিয়ড কত থ্রি তাহলে দেখো থ্রি এস টু এস টু কিন্তু বাই ডিফল্ট সবসময় বসবে থ্রি এস টু এন পি এখন এখানে কত দিব টু দিব নাকি অন্য কিছু দিব আসো সেটাই হচ্ছে আমাদের দেখার বিষয় আমাদের কাছে গেলে সোনা পাবে এই নেমনিকটা শুরু হচ্ছে কাকে দিয়ে কার্বন কে দিয়ে না শুরু হচ্ছে কাকে দিয়ে কার্বন কে দিয়ে এখন আসো গত লেকচারে যে বলেছিলাম বা তার আগেই একটু আগে যে বলেছিলাম যে বোরন কেমন সবসময় মনে রাখবো না বোরন কত তেরো বোরনের পাশে একে কার্বন তাহলে বোরনের গ্রুপ যদি তেরো হয় কার্বনের গ্রুপ কত চোদ্দ ফাইন কার্বনের গ্রুপ কত চোদ্দ তুমি যে কাজটা করবা পি ব্লক এলিমেন্টস এর যখন তুমি তখন যে গ্রুপ থেকে সব সময় বারো বাদ দিবে কত বাদ দিবে বারো যে গ্রুপ নাম্বার থাকবে সেই গ্রুপ নাম্বার থেকে সবসময় বারো বাদ দিবে তাহলে আমি কত কত গ্রুপ পেলাম ফরটিন সেখান থেকে বাদ দিবো কত টুয়েলভ সবসময় বারো বাদ দিবো তাহলে কত পেলাম টু এবং সেই টুটাই আমরা এখানে লিখবো বেস্ট হয়ে গেল এই হচ্ছে আমাদের সিলিকনের ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p2 তাহলে এই হচ্ছে আমাদের পব্লক্স এলিমেন্ট এর ইলেকট্রনিক বিনস বের করার একটা ছোট্ট একটা অ্যানোমালিস আছে ছোট্ট একটা সমস্যা আছে আর্সেনিক বা হচ্ছে জার্মেনিয়াম এদের ক্ষেত্রে ছোট একটা সমস্যা আছে বাট এই সমস্যাগুলো আসলে আমরা আপাতত অমিট করছি আমরা এখন সিলিকন চিন্তা না করে আমরা এখন এমন একটা জিনিস চিন্তা করি सपोज আমরা জার্মেনিয়াম কে না আমরা টিন নিয়ে চিন্তা করতে পারি হ্যাঁ টিন চিন্তা করি তো যা বলছিলাম যে পি ব্লক এলিমেন্টস ক্ষেত্রে যখনই সেটা আমাদের ডি ব্লক অরবিটাল ক্রস করে আসবে তারপর ছোট একটা সমস্যা দেখা যাবে সেটা আসলে এই রুল দিয়ে ফুলফিল করা যাবে না তো যাই হোক ওই ঝামেলা তার যাচ্ছি না জাস্ট একটা জেনারেলাইজ সিস্টেম দেখাচ্ছি পুরো জিনিসটা তার যাচ্ছি না তো যাই হোক আমরা এখন ডি ব্লকে চলে আসি তো ডি ব্লকের মধ্যে আসলে আমাদের যে যে চার নম্বর পিরিয়ডটা রয়েছে এই চার নম্বর পিরিয়ডে যে সব ডিভেলপ এলিমেন্টস রয়েছে সেগুলো আমাদের বারবার কাজে লাগে তো ইন দ্যাট আমরা জিনিসটাকে মনে রাখবো দ্যাট ইজ স্ক্যান্ডিয়াম তারপরে আছে টাইটেনিয়াম তারপরে ভ্যানাডিয়াম তারপরে ক্রোমিয়াম এভাবে করে করে আসলে এদেরকে মনে রাখতে হবে এবং এবং মনে রাখাটা বেশ ইজি কেন ইজি কারণ ক্রোমিয়াম চব্বিশ তারপরে পঁচিশ ম্যাঙ্গানিজ তারপরে আয়রন ছাব্বিশ কোবাল নিকেল সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ কপার জিঙ্ক এভাবে মনে রাখবো আসলে তো যদি এভাবে মনে রাখি বাট স্টিল তাদের কোনো ফর্মুলা থাকবে না ফর্মুলা আছে ফর্মুলাটা হচ্ছে এটাই ইনার্ট গ্যাস এন মাইনাস ওয়ান ডি এন এই হচ্ছে আমার ফর্মুলা তো এন হচ্ছে তার পিরিয়ড নাম্বার আগেই বলেছি তো এন মাইনাস ওয়ানটা কি এন মাইনাস ওয়ানটা হচ্ছে তাহলে যত পিরিয়ড নাম্বার কম নাম্বার্স তো এক্স এর ভ্যালু কত হতে পারে ডিউরবিটাল কয়টা ইলেকট্রন কন্টেন্ট করতে পারে দশটা কত হবে এক থেকে দশ তো এভাবে আসলে আমরা এটাকে সলভ করতে পারবো না বা স্টিল আমি তোমাদেরকে ছোট্ট একটা টেকনিক দেখাচ্ছি সেটা হলো কি আয়রন আয়রন কত ছাব্বিশ বাই দেবে আমি কিন্তু আবার বলেছি এখানে আমরা টেকনিক খাটাচ্ছি না রাদার জাস্ট ডেমনস্ট্রেট করছি যে আমরা কীভাবে জিনিসটাকে ইজিলি মনে রাখতে পারি বা ইজিলি এটা নিয়ে কাজ করতে পারি তো আমি যদি আউটবার প্রিন্সিপাল মতে সাজাই তাহলে পাবো হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এবং থ্রি ডি থ্রি ডি সিক্স আসলে থ্রি ডি সিক্স তো ব্যাপার হলো কি যে তার আউটার মোস্ট শেল আমি আবার বলছি তার আউটার মোস্ট শেল কিন্তু হচ্ছে চার 4s বাট ইলেকট্রন সবার শেষে ঢুকবে কোথায় সর্বশেষ ইলেকট্রন ঢুকবে কোথায় সে কিন্তু 4s এ ঢুকবে না যদিও 4s সবার বাইরে আমি আবারো বলছি 4s সবার বাইরে কিন্তু ইলেকট্রন ঢুকবে কোথায় সবার শেষে মানে সর্বশেষ ইলেকট্রন ঢুকবে কিন্তু 3d তে হ্যাঁ এই ভুলটা যেন কেউ না করো যে আউটার মোস্ট শেল কিন্তু 4s কিন্তু ইলেকট্রন সব ঢুকবে সবশেষ ইলেকট্রন ঢুকবে 3d তে তো যাই হোক তো

তো এখন এটা কিভাবে আসলে আমরা মনে রাখবো এটা মনে রাখতে গেলে আসলে আমাদের তাদের পারমাণবিক সংখ্যা মনে রাখতে হবে ওই আগেই বলেছে আমাদের মনে রাখতে হবে আসলে তো এই পারমাণবিক সংখ্যাগুলো যদি মনে রাখি তারপর আমরা আসলে আউভ প্রিন্সিপাল নিয়ে কাজ করব। এখানে আসলে কোন শর্টকাট টেকনিক আহ দেখে খুব একটা বেশি লাভ হবে না কারণ এখানে কোনো নেমনিক্ত নেই যে আমি এটা নিয়ে কাজ করবো তো এই গেল ডি ব্লক আর এফ ব্লক নিয়ে তো আমরা কথা বলছি না কারণ এফ ব্লক আসলে এক্সাক্টলি একটা ইকুয়েশন দিয়ে সাজানোটা একটু কঠিন কারণ তুমি বুঝতেই পার মানে পারতেছ যে পি ব্লক যখনই দুই আমাদের তিন চার নম্বর পিরিয়ডে চলে যায় তখন কিন্তু এই নিয়মটা আর মানে না তো এফ ব্লকের ক্ষেত্রে জিনিসটা আরো বেশ কঠিন সো সবকিছু মিলিয়ে এটা খুব ভালো একটা যে টেকনিক তা না বাট স্টিল একটা সুন্দর একটা ওয়ে ইমার্জেন্সি সিচুয়েশনে বেশ ভালো একটা ওয়ে আমি ধরো প্রত্যেকের পারমাণবিক সংখ্যা জানি না বাট স্টিল তাদের কোন সমস্যা নেই বলব আর যেসব লাগে যেসব এলিমেন্টস কাজে লাগে ওগুলো আসলে আমরা একটু মনে রাখবো কষ্ট করে আর এস ব্লক নিয়ে একত্র কোনো কথাই বলছি না কারণ এই ব্লক নিয়ে কোনো আলোচনায় আমাদের টেক্সট বই নেই তারপরও আমি একেবারে এই পুরো লেকচারের শেষে এই ব্লক নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো